সাহিত্য সাহায্য করবে সমাজ পরিবর্তন, এবং সাহিত্য সমাজ পরিবর্তনে কতটা সাহায্য করছে সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহিত্যিক রক্ষণশীল হতে পারে, কিন্তু তিনি যদি যথার্থ সাহিত্যিক হন তাহলে তার সমাজে মানুষের যে মর্মবেদনা, মানুষের যে দুঃখ, গভীরতম দুঃখগুলোকে তিনি অনুধাবন করবেন এবং সেগুলি তিনি সাহিত্যে উপস্থাপন করবেন। আমরা শেক্সপিয়ারের কথা, আমি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র, আমি বারবার বলি এবং সকলের পরিচিত বলেই বলি যে শেক্সপিয়ার একজন রক্ষণশীল লেখক ছিলেন। তিনি রাজতন্ত্রকে পছন্দ করতেন, তিনি রানী এলিজাবেথের যে সমর্থন সেটা পেয়েছিলেন, অধিক মধ্যবিত্ত শ্রেণীর লোক, তার আকাঙ্ক্ষা হচ্ছে ধন সম্পদ কিছু বাড়ানো, এবং যখন তিনি প্রচুর আয় করলেন তখন তিনি লন্ডন ছেড়ে তার জায়গা বার্মিংহামে চলে গেলেন এবং সেইখানে বাড়ি বানালেন। এই শেক্সপিয়ার যে সাহিত্য সৃষ্টি করছেন তার মধ্যে আমরা কী দেখছি, যেমন ধরা যায় কিং লিয়ার নাটক। কিং লিয়ার হচ্ছে শেক্সপিয়ারের নাটকগুলোর মধ্যে সবচাইতে মর্মান্তিক নাটক। এই নাটকে শেক্সপিয়ার কি দেখাচ্ছেন, দেখাচ্ছেন যে রাজা কিং লিয়ার তার 90 বছর বয়স হচ্ছে, তিনি কেমন আত্মম্ভরী, তিনি কেমন স্বৈর শাসনকে পছন্দ করেন, কেমন চাটুকারিতা পছন্দ করেন, যে তিনি যখন উত্তরাধিকার ঠিক করবেন, তিন মেয়ের মধ্যে রাজত্ব কীভাবে ভাগ করবেন, সেইকে করতে গিয়ে তিনি রাজতন্ত্র যে রাজ্যকেই নিলামে চড়িয়ে দিলেন। আসলে নিলামে তিনি বললেন, তোমরা তিন মেয়ে কে কোন দাম দেবে বলো, দামটা কী, দামটা হচ্ছে আমার প্রতি ভালোবাসা। তো দুই বড় মেয়ে তারা প্রতিযোগিতামূলকভাবে ভালোবাসা দেখালো, বললো আপনাকে ছাড়া কাউকে আমরা চিনি না, কাউকে ভালোবাসবো না। তৃতীয় মেয়ে কর্ডেলিয়া সে পারল না, সে বলল যে এরা কী করছে, এটা তো মিথ্যা কথা বলছে। সে বলল যে আমি ততটাই আপনাকে ভালোবাসি যতটা আমার ভালোবাসা কর্তব্য, পিতা হিসেবে যে ভালোবাসা পাবেন আমি সেই ভালোবাসা আপনাকে দেব। রাজা ক্রুদ্ধ হয়ে বললেন যে তোমাকে কিছুই দেব না, রাজত্ব ভাগ করে দিলেন দুই মেয়ের মধ্যে। কর্ডেলিয়া কিছুই পাবে না, ভাগ্যিস ফ্রান্সের রাজপুত্র বিয়ে করতে এসেছিল, ব্রিটিশ যে রাজপুত্র বিয়ে করতে এসেছিল সে বলে না না আমি তোমাকে বিয়ে করবো না, তোমার সম্পত্তি নেই, তোমার কী মূল্য। ফরাসি রাজপুত্র বলল যে তুমি অমূল্য, তোমার যে তোমার মূল্য নেই, বস্তু নেই, সম্পত্তি পাওনি, তুমি অমূল্য, তাকে বিয়ে করে নিয়ে চলে গেল। তারপরে রাজা এই দুই মেয়ের দ্বারা নির্যাতিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, ঝড়ের রাত্রে অন্ধকারে সেই বনের মধ্যে চলে গেছেন, এবং সেইখানে গিয়ে রাজা ভাবলেন প্রথমবারের মতো যে এতকাল তো আমি পাগল ছিলাম, এই মাঠের মধ্যে এই বৃষ্টিতে এই অন্ধকারে আজকে আমি আমার সেই বিপদটা পার হয়ে গেছে, আমি স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি। কী দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, এই যে গরিব মানুষ, তারা এই ঝড়ের রাতে কোথায় আছে, তারা কীভাবে আছে, এই কথাটা তো আমি আগে কখনো ভাবিনি। তো এখন তিনি সর্বহারা, এখন তিনি সাধারণ মানুষের কথা ভাবছেন। শেক্সপিয়ার এটা দেখাচ্ছেন যে রাজা কীভাবে আত্মম্ভরী হয়, আত্মকেন্দ্রিক হয়। দ্বিতীয়ত তিনি এটা দেখাচ্ছেন যে এই যে উত্তরাধিকার, এই উত্তরাধিকারটা বড় একটা সমস্যা, এবং এই উত্তরাধিকার ভাগ করতে গিয়েই তিনি তার দুর্ভোগ ডেকে এনেছেন। কিন্তু শেক্সপিয়ার ওইখানে শেষমেশ দেখাচ্ছেন, সবচেয়ে ইতি হচ্ছে কর্ডেলিয়ার মৃত্যু, এটাকে গ্রহণ করা খুব কঠিন। রাজ্যের ভালো মানুষগুলো তারাই বেঁচে রইল, মন্দ মানুষগুলো সবাই মরে গেল, কাজে রাজতন্ত্র রইল। এইটা হচ্ছে তাৎপর্যপূর্ণ যে তিনি দেখাচ্ছেন যে রাজতন্ত্র কত খারাপ, দেখাচ্ছেন যে কীভাবে মানুষ রাজতন্ত্রের মধ্যে রাজা নিজেই উন্মাদের মতো আচরণ করে, দেখাচ্ছেন কীভাবে রাজ্যের ভাগাভাগি নিয়ে বনে বনে ঝগড়া হয় এবং কীভাবে তারা পিতার প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করে। কিন্তু তিনি চাচ্ছেন না যে এই ব্যবস্থাটা ভেঙে পড়ুক, ব্যবস্থাটা তখন ভেঙে পড়ছে শেক্সপিয়ারের সময়ে, এই সামন্তবাদ ভেঙে পড়ছে, রাজতন্ত্র ভেঙে পড়ছে, অভ্যুত্থান ঘটেছে, নতুন সভ্যতার রেনেসাঁস এসেছে, ব্যক্তির মুক্তি ঘটছে। কিন্তু শেক্সপিয়ার বুঝতে পারছেন এইটা,
কিন্তু তিনি রক্ষণশীল। রক্ষণশীল হলে কী হবে? তিনি তো উন্মোচিত করে দিয়েছেন রাজতন্ত্র জিনিসটাকে, এবং উন্মোচিত করার মধ্য দিয়ে তিনি এই রাজতন্ত্রের যে পতন, সেই পতনটাকে ত্বরান্বিত করছেন। সাহিত্য এই কাজ করে, সাহিত্যিকের অভিপ্রায়কেও ছাড়িয়ে যায় তার সৃষ্টিকে।